আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়াই ভালো আছি। আমি মোহাম্মদ মুস্তফা শামীম, শামীম সিসিজে ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমার আইসিটি বিষয়ে সকল অধ্যায়ের উপরে ভিডিও লেকচার এই শামীম সিসিজে ইউটিউব চ্যানেলে পাবে। আশা করি সবাই এই চ্যানেলের সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করবে। যে সকল শিক্ষার্থীরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অশেষ ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আর দেরি নয়, চলো আমরা স্ক্রিনে ফিরে যাই। আমরা এখন কিছু ছবি দেখতে পাচ্ছি। আশা করি ছবিগুলো দেখে তোমরা আগেই বুঝতে পারছো এটা একটা চিকিৎসা পদ্ধতি। তো আমরা এখানে যে বিষয়টা দেখবো আছে ক্রায়ো সার্জারি। আর এই ক্রায়ো সার্জারির মাধ্যমে অনেক চিকিৎসা দেওয়া হয়। এই ক্রায়ো সার্জারি হলো এমন একটি পদ্ধতি ব্যবহার যা অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক তাপমাত্রাগুলো বা রোগাক্রান্ত যে কোষগুলোকে ধ্বংস করা যায়। গ্রিক শব্দ ক্রায়ো, যার অর্থ বরফের মতো ঠান্ডা, এবং সার্জারি, যার অর্থ হাতের কাজ। এই শব্দ দুটি হতে ক্রায়ো সার্জারি এসেছে। ঐতিহাসিকভাবে বেশ কিছু রোগের জন্য এই ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয়, যা অনেক উপকারী। যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিপজ্জনক সমস্যা রয়েছে তাদের অল্প তাপমাত্রা অর্থাৎ বরফ তাপমাত্রায় দেহকোষের ভিতরে সবচেয়ে নিম্ন তাপমাত্রায় ব্যবহার করে এই ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয়। এত নিম্ন তাপমাত্রায় দেহকোষের অভ্যন্তরস্থ বরফ ক্রিস্টলগুলো বিশেষ আকার বা বিন্যাসকে ছিন্ন করে দূরে সরিয়ে দেওয়া হয়। ক্রায়ো সার্জারির ক্ষেত্রে সাধারণত পৃথক পৃথকভাবে তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড প্রসার, আর্গন এবং সমন্বিতভাবে ডাইমিথাইল ইথার এবং প্রোপেনের মিশ্রণ ব্যবহার করা হয়। এদের কোনো কোনো ক্ষেত্রে -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্ষেত্রে ব্যবহার করা হয়। এদের ব্যবহার বিশেষ করে বোন, স্কিন ক্যান্সার, সোলার ক্যারাটস এবং ছোটোখাটো টিউমার বা চর্ম ক্যান্সার বা স্কিনের ক্ষেত্রে এটা এই ক্যাশেজের মাধ্যমে ব্যবহার করা হয়। কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন টিউমার বা ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, লাংস ক্যান্সার, ওরাল ক্যান্সার, সার্জিক্যাল ব্যবহার ক্ষেত্রে এই ক্রায়ো সার্জারি পদ্ধতির মাধ্যমে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়। এই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে অনেক সহজ এবং বিনা রক্তপাতের মাধ্যমে সম্ভব। দেহের কোষ করার ক্ষেত্রে যেমন ব্যান্ডাটেশন এই ক্রায়ো সার্জারির মাধ্যমে চিকিৎসা করা যায়।
উৎপাদনের ক্ষেত্রে আইসিডি ব্যবহার করা হয়। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি ব্যবহার এখানে খুব বেশি ব্যবহার করা হয়, বিশেষ করে কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে যতগুলো উপাদান, বিশেষ করে বেশিরভাগই উপাদানই এই তথ্য প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করা হয় এবং মেনটেন্স ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী, আসলে আজকে আমাদের পার্টটা ছিল আছে ক্রাশ সার্জারি। এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো বা জানতে পেরেছো। এবার আমরা কিছু থিওরিটিক্যাল জিনিস জানবো। তো আজকে পাঠ শেষে আমরা যেটা শিখতে পারবো সেটা হলো ক্রাশ সার্জারি কী তা বলতে পারবে, ইহা ব্যবহারের ক্ষেত্রসমূহ কোথায় ব্যবহার করা হয় এবং ক্রাশ সার্জারি চিকিৎসা ক্ষেত্রে কীভাবে বাড়তি সুবিধা এনে দিয়েছে, এই ধরনের ব্যাখ্যা আমরা করতে পারবো। ক্রাশ সার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা শরীরের স্বাভাবিক ও অসুস্থ বা রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা যায়। গ্রিক শব্দ ক্রায়ো অর্থাৎ খুব শীতল, আর সার্জারি অর্থ হাতের কাজ। ক্রাশ সার্জারিকে অনেক সময় ক্রায়োথেরাপি বলা হয়, যে তাপমাত্রা সাধারণত বড় জমাটের বাদে তার চেয়েও অতি নিম্ন তাপমাত্রা ধ্বংসাত্মক শক্তির সুবিধাকে গ্রহণ করে। দেহকোষে ক্রাশ সার্জারি কাজ করে। ক্রায়োথেরাপি পদ্ধতি বিশেষভাবে কার্যকর নিউরো সার্জারি ও এবং টিউমার বা ক্যান্সার রোগের চিকিৎসায়। এই পদ্ধতিতে টিউমারের ভেতরে ক্যান্সার টিস্যুকে তাপমাত্রা মাইনাসে নামিয়ে আনতে প্রয়োগ করা হয়। ইমেজিং যন্ত্রের সাহায্যে আর্গন ও হিলিয়াম গ্যাস, এতে করে টিস্যুগুলো দ্রুত বরফের মতো জমে যায়। ত্বকের অসুস্থ কোষকে অতি শীতল তাপমাত্রায় ধ্বংসের মাধ্যমে ক্রাশ সার্জারি কাজ করে, কারণ অতি নিম্ন তাপমাত্রায় বরফ স্ফটিক ত্বকের অসুস্থ কোষকে ধ্বংস করে রক্ত সঞ্চালন করে। নিউ ইয়র্কের চিকিৎসক ক্যাম্পেল হোয়াইট 1989 সালে সর্বোত্তম শীতল তাপমাত্রা দ্বারা বিভিন্ন ধরনের ত্বকের চিকিৎসার জন্য তরল গ্যাস ব্যবহার করেন। এই পদ্ধতিতে ব্যবহৃত গ্যাসসমূহ হলো তরল নাইট্রোজেন, হিলিয়াম গ্যাস, আর্গন গ্যাস, ডাইমিথাইল ইথারপ্রোপেন, সলিড কার্বন ডাইঅক্সাইড। এই গ্যাসগুলো তোমরা নামগুলো অবশ্যই মুখস্থ রাখবে, মনে রাখবে, কারণ এগুলো এমসিকিউতে সাধারণত আসে আর থিওরি ক্ষেত্রেও তো লেখা লাগে। আশা করি এই গ্যাসের নামগুলো তোমরা খুব সুন্দরভাবে মনে রাখবে। বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, এই সব রোগের চিকিৎসা ক্ষেত্রে ক্রাশ সার্জারি বেশ ব্যবহার করা হয়। এতে কিছু সার্জিক্যাল সুবিধাও পাওয়া যায়। এটা সুবিধাসমূহ, আক্রান্ত টিস্যুকে শীতল যন্ত্রটি এমনভাবে লাগানো হয় যাতে টিস্যু সব ধরনের ক্রিয়াকলাপকে সাময়িকভাবে অকার্যকর করে রাখা যায় এবং চিকিৎসা শেষে টিস্যুকে পূর্বে অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়। দুই, এই পদ্ধতিতে তাপমাত্রা যখন নিচে নামানো হয় তখন সংশ্লিষ্ট স্থান হতে রক্ত সরে যায় এবং রক্তনালীগুলো সংকুচিত হয়, ফলে রক্তপাত হয় না বললেই চলে। ক্যান্সার নিরাময়ে বহুল প্রচলিত চিকিৎসা ব্যবহৃত কেমোথেরাপি ও রেডিওথেরাপি এবং বিভিন্ন অস্ত্রোপচারের মতো চিকিৎসায় এই পদ্ধতির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে বা রক্তপাত হতে পারে, কিন্তু এই ক্রায়োথেরাপি বা রেডিওথেরাপি যেটা ক্রাশ সার্জারির মাধ্যমে করা হয় এটা কোনো বিনা রক্তপাতে সম্ভব। বর্তমানে এই পদ্ধতি ধীরে ধীরে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অস্ত্রোপচার চিকিৎসার জায়গা দখল করে নিচ্ছে, ফলে ক্যান্সার ও নিউরো রোগীদের কাছে দিন দিন এই পদ্ধতি গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। প্রোব হচ্ছে ক্রাশ সার্জারি চিকিৎসার এক ধরনের যন্ত্র। শরীরের অভ্যন্তরীণ টিউমারের চিকিৎসায় প্রোব নামক একটি ফাঁপা নল অর্থাৎ যন্ত্র দিয়ে তরল নাইট্রোজেন বা নিষ্ক্রিয় গ্যাস টিউমারের সংস্পর্শে সঞ্চালন করা হয়।
এই নলকে বলা হয় প্রোব। অনেক সময় উদ্দীপকের কয়ের ক্ষেত্রে প্রশ্ন আসে প্রয়োগ কি, তখন তোমরা এই সংজ্ঞাটা দিয়ে দিবে। আশা করি শিক্ষার্থীরা আজকের লেকচার থেকে অনেক কিছু জানতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা আমার চ্যানেলে এই ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।